हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি, কারণ আমি কালকে বাড়ি এসেছি, আমার বাবার বাড়ি। তো সেজন্য আমি খুবই খুশি। তো আজকে আমি আজকে একটা ব্লগ বানাতে চলেছি, তোমরা থাকো। আর আজকে হচ্ছে কি বলো তো, পঞ্চমী, যার জন্য বাড়িতে পুজো, আর আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি। তো দেখো আমাদের পুজো কেমন হয়, তোমাদেরকে দেখাবো। আশা করছি ভালো লাগবে, তোমরা সাথে থাকো। তো চলো। নারায়ণং নমস্কৃতং শঙ্খচক্র ধরং বিষ্ণু দ্বিভুজায় দ্বারকা লীলার্থেন। সর্বাঙ্গে অবতনায় কিলায় নাম
ওং পূর্বশ রে ঔষধে মে নানাবতং ওং আং অংষ্টা ভ্যাং নমা ওং ক্রিং তজ্জনিবাংসা ওং তুং মৌধমায়। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার চলো আমাদের খাবার পালা। মা রান্না করে নিয়েছে, এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে চুপচাপ এসে শুয়ে পড়েছি। ফলটল খেলাম, প্রসাদ খেলাম। আজকের দিনে আমাদের কোনো রকম কি বলবো লাল জিনিস খাই না, আর সাথে আজকে বৃহস্পতিবার, সেই জন্য সমস্তটাই নিরামিষ। তো চলো দেখাই কি মেনু হয়েছে। আজকে আমাদের মেনু হচ্ছে ভাত, ঘি, আলু পোস্ত, মুগের ডাল, এখানে আছে আচার, আর এটা হচ্ছে সয়াবিন আলু পটলের তরকারি। গুড মর্নিং, আজ হচ্ছে পরের দিন। কালকে আমাদের বাড়িতে পুজো হওয়ার পর খাওয়া দাওয়া করেছি, তো দুপুরে যখন ঘুমিয়েছি তখন উঠছি, যখন তখন সন্ধ্যে হয়ে গেছে, তো আর ব্লগটা করতে ইচ্ছা হলো না। থাক, আজকে না হয় পরের দিন শেষ করে দেবো, তাই ভাবছি আর সকালে উঠে এই ব্লগটা আমি শেষ করছি, মানে করবো ভাবছি, করছিও। আর আমাদের পুজোটা কী বলতো, পুজোটা তো তোমরা দেখতেই পাবে, তো দেখবে ভালো লাগবে। আমাদের বাড়ির পুজোটা কটা পঞ্চমী হয় এক্স্যাক্টলি আমি জানি না, আর এই পুজোটাই কী বলবো, হ্যাঁ আমাদের যেমনি কালকে বললাম কোনো ল্যাল প্যালে জিনিস খেতে নেই, মাখতেও নেই, যেমন হচ্ছে আমরা সাবান শ্যাম্পু কালকে তিনটা মাখি না যেহেতু বাড়িতে পুজো থাকে। আর খাবারের মধ্যে তো ভেন্ডি, তারপরে কী বলো ওগুলোকে ডিম, পুঁই শাক, মানে যত রকম ওরকম ল্যাল প্যালে জিনিস আছে সেগুলো খাই না। তারপর আমাদের আটা কিংবা ময়দার কোনো জিনিসও খাই না কালকে, বুঝতে পারছো, মানে একটু রেস্ট্রিকশন খাবার দাবার। তবু ভালো লাগে, বাড়ির পুজো এসব যদি মানতে হয় তো এগুলো ছোটো থেকে মেনেও আসছি, কোনো রকম কোনো প্রবলেম হয় না, সবাই বেশ আনন্দ সহকারে এগুলো মানে। তারপর হচ্ছে আমাদের এই পুজোটা যখন শেষ পঞ্চমীটা হবে তখন মানে অন্যরকমভাবে হয়, তখন আমাদের যাদের যাদের পুজো পড়ে আমাদের বাড়িতে, মানে আমাদের আশেপাশে পাড়া থেকেও পুজো নিয়ে আসে, তো তারা সবাই হাঁস বলি দেয়, আমাদের বাড়িরও সবাই দেয় হাঁস বলি, তো সেটা দেখ মানে ভালো লাগে, বেশ একটা জাঁকজমক হয় পুজোতে। হ্যাঁ, তো ওই রকম ধরনের পুজোটা হয়, তারপর ঢাক কাঁসর এসব বাজে, ভালো লাগে বেশ। আসে না সেরকমভাবে বাড়ির লোকজনরাই শুধু, তো বিয়ের পর থেকে তো আমি এগুলো প্রচণ্ড মিস করি, কী করবো, মানে আমাদের গ্রামে এতটাই পুজোর ধুম, সমস্ত মানে প্রত্যেকটা মাসেই কোনো না কোনো পুজো লেগেই থাকে, এগুলো মানে এত এতটাই আনন্দ করতাম থাকতাম তখন। পড়াশুনো তো হচ্ছে স্কুল কলেজে, তারপর সঙ্গে হচ্ছে এরকম ধরনের পুজো পার্বণ অনুষ্ঠান আর কিছু। তো আমাদের জামাই ষষ্ঠীটা গেল, তো জামাই ষষ্ঠীর পরে ধর্মরাজ পুজো হয় সাত দিন পরে, তো সেটা আমাদের গ্রামের সবথেকে বড় পুজো। লাইটটা চলে আসতে পারবো, এদিকে বাইরেও লাইট চারিদিকে ফোকাস করছে, তো আমি আসতে পারিনি, লকডাউন ছিল, এখন এলাম, দেখি কতটা কি পুষিয়ে নিতে পারি। আর এটা হচ্ছে আমার উপরের ঘর, তোমাদেরকে সেরকমভাবে দেখাইনি বোধহয়। আমি ভাবছি একদিন হোম ট্যুর করব আমাদের বাড়িটা, তোমাদেরকে দেখাবো কেমন, আর দেখি আজকে আবার পরে ব্লগটা শুরু করতে পারি, করবো ভাবছি। বাড়ি এলে ব্লগ করব কি, এতটাই টায়ার্ড হয়ে থাকি, কাজকর্ম কিচ্ছু নেই, শুধু খাওয়া দাওয়া, ঘুম, গল্প, ঘুরে বেড়ানো, ব্যাস এ করতে করতে সারাটা দিন আমার কেটে যাচ্ছে, কেটে যায়ও। দেখছি না, সারাদিন চুপচাপ বসে থাকলে আর এইভাবে ঘুরে টুরে বেড়ালে সবসময় খালি ক্লান্ত ক্লান্তই লাগছে, খালি মনে হচ্ছে শুয়ে পড়ি ঘুমিয়ে যাই, ব্যাস আর কিছুই না, ফোন ঘাটা, মোবাইল দেখা, টিভি দেখা, হয়ে গেল সারাদিন কমপ্লিট, কোনো কাজও হবে না, ব্লগও হবে না, ক্যামেরা সেট করতেও ইচ্ছে হয় না। যাই হোক, কালকের ব্লগটা ছোটোই হবে, সেরকমভাবে কিছু দেখাতে পারিনি, তো দেখো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ছোটোর মধ্যে ভালো লাগলে।
আর আমি এমনিতেও ব্লগগুলো খুব একটা বড় করি না, ব্লগ একটু কমই করি, বড় করি না, ছোটোর মধ্যে থাকে। আস্তে আস্তে বড় করব, একসাথে অত বড় করিনি তো, তাই করতেও একটা কেমন লাগে। যাই হোক, যেমন হবে ক্যাপচার করা সেরকমভাবেই ব্লগটা হবে। তো তোমরা দেখো, আমার সাথে থেকো, আর ভালো লাগলে তো লাইক, আর নতুন কেউ এলে তাদেরও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের কালকের ব্লগটা এটুকুই, বাকি আর কিছুই নেই, এখানেই শেষ করছি, পরের ব্লগটা শুরু করব। তো চলো, টাটা।